কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি এবং পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ও জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ময়না ব্লকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ময়নার হোগলাবাড়ি থেকে ময়না পেট্রোল পাম্প পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে পা মেলান ময়নার প্রাক্তন বিধায়ক তথা সুচিকিৎসক ডাক্তার সংগ্রাম কুমার দলুই, ময়না ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ আদক সহ বিশিষ্ট তৃণমূল নেতৃত্ববৃন্দ। দা দেখি তো সুখে যা করছিটা কি? ফোন করছি বেটা কাউকে। তোমার ফোন? আরে বলে দাও আমি বিজি। লোকের ঘরে উকি মারা ছাড়ো দাদা। আরে পেইন্টিং করাচ্ছে ওরা এই সময়ে। তুমিও নিজের ঘরে সেফ পেইন্টিং করাও, শুটিং এর যোগ্য হবে তোমার ঘর। এশিয়ান পেইন্টস আ সেফ পেইন্টিং সার্ভিস। মিসড কল দিন 8050480504 এ। মিছিল আপনারা জানেন যে সারা দেশ যখন করোনা আক্রান্ত হয়ে, মহামারীতে আক্রান্ত হয়ে আর্থিক অবস্থায় পিছিয়ে পড়েছে, এমন পরিস্থিতিতে মোদি সরকারের জমানায় যে আর্থিক অবস্থা তলানিতে তলিয়ে গেছে এবং সেই পরিস্থিতিতে পেট্রোপণ্য, বিশেষ করে পেট্রোল ডিজেল, বায়েদের দৈনন্দিন জীবনের রান্নার গ্যাস প্রায় আকাশ ছোঁয়া, এটা পিছিয়ে পড়া আর্থিক অবস্থার উপর আরেকটা আঘাত হানা। আমরা ময়নার মানুষ প্রত্যেকবারে প্রত্যেক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি এবং এবারেও পেট্রোপণ্য দ্রব্যের বৃদ্ধির প্রতিবাদে ময়নার মানুষ প্রতিবাদ জানিয়েছে এবং তাই এই বার্তা সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে ময়নাও যে পিছিয়ে নেই এবং তারা যে অন্যায় বিল বা আইনের বিরোধিতা করতে পারে, আজকের তার মিছিল তার একটা প্রমাণ। সবার চোখে আঙুল দেখিয়ে, বিশেষত বিজেপিকে চোখে আঙুল দেখিয়ে বুঝিয়ে দিয়েছে। দেশ কোণে ময়নাতেও আজকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ডিজেল পেট্রোলের অগ্নি বৃদ্ধির জন্য আজকেও ময়নায় তার ব্যতিক্রম ঘটেনি। আপনারা জানেন 2014 সালে যখন প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং, তখন পেট্রোল ডিজেলের দাম ছিল, পেট্রোল 7 টাকা ছিল, আজকে পেট্রোলের দাম হয়েছে 100 টাকা। 2014 সালে গ্যাসের দাম ছিল 427 টাকা, আজকে হয়েছে 900 টাকা। মানুষকে ভাওতা দিয়ে আচ্ছা দিন আনে দেবে বলে যে মোদি সরকার ভারতবর্ষে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছে, আজকের দিনে আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালের নির্বাচনে মানুষ দুহাত ভরে আশীর্বাদ জানিয়েছে। 21 সালে 213টি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু আপনারা দেখেছেন এই নির্বাচনে কত কেন্দ্রীয় নেতা, নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ থেকে জেপি নাড্ডা থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব এই জায়গায় ভোটকে মন্ডল করার চেষ্টা করেছিল। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933227739।